परमं ब्रह्म शरणं मम सर्वेषां तस्मै ओंकाराय नमो नमः। विश्व ब्रह्मांड जेखाने मिलित हुए এক ও অভিন্ন হয়েছে সেই পরম ওঙ্কারের শরণ নিচ্ছি। ওম শ্রী গুরাবে নমঃ, ওম শ্রী গুরাবে নমঃ, ওম শ্রী গুরাবে নমঃ। যার হয়তো কি করুণায় ধর্মের পথে চলার সুযোগ, শক্তি ও প্রেরণা লাভ করেছি, সেই পরম পূজ্যপাদ গুরুদেব অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্তি বিগ্রহ পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিনবাক্য দিনভাষণ শ্রবণ করছেন তাদের সকলকে শ্রী গুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতা ভগ্নীগণ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি মনুষ্যত্ব অর্জনের জন্যে মনুষ্য জীবনের চরম লক্ষ্যে পৌঁছানোর জন্যে যে অনুপম পথ প্রদর্শন করেছেন সেই পথের প্রসঙ্গ নিয়ে আমরা ভাব বিনিময়ের জন্য এই শুভ আয়োজনে মিলিত হয়ে থাকি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি যেন আমাদের এই আয়োজনকে নির্দেশ করেই একটি কবিতা লিখে গিয়েছিলেন, মনে হয় বহুদিন আগে তিনি স্বভাবের বসে যে কবিতাটি রচনা করেছিলেন তা যেন আমাদের বর্তমান প্রয়াসকে আশীর্বাদ জানাচ্ছে। সেই কবিতার কয়েকটি কলি আমি উদ্ধৃত করতে চাই। শ্রী শ্রী বাবামণি বলেছিলেন, তোমারই গান ভরিয়া প্রাণ গাহিতে চাই গাহিতে চাই, তোমারই নামে তোমারই প্রেমে জীবন যেন লোভে গোঁঠাই। সেই কবিতার শেষ দিকে এসে শ্রী শ্রী বাবামণি লিখেছিলেন, যে গান গাহি তোমারই লাগি সে গানে যেন আমিও জাগি, কাতরতব শরণ মাগি চরণ শুধু লোভিতে চাই। এই যে কয়টি পংক্তি, এই পংক্তি কয়টি আমাদের এই আলোচনা আয়োজনের উদ্দেশ্যকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রকাশ করছে। এখানে আমরা যে আলোচনায় মিলিত হব, আমরা
যা বলবো যা শুনবো সবকিছুর লক্ষ্য হচ্ছে পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণি মানবিকতার যে গান গিয়ে গেছেন সেই গান প্রাণ ভরে গাওয়া। আমরা ভগবানের নামে ভগবানের প্রেমে আমরা তার চরণে ঠাই লাভ করতে চাই। সুতরাং সুনির্দিষ্ট ভাবেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি যে পথ নির্দেশ করে গেছেন সে প্রসঙ্গেই আমাদের আলোচনা চলবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, ইতিমধ্যে আমরা আরো 45টি পর্বে আমাদের ভাব বিনিময় করেছি এবং সেখানেও আমরা গুরুদেবের কথা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণি যে সর্বজনীন দর্শন সকলের জন্য প্রদান করেছেন, যে অনুপম দর্শন তিনি দিয়ে গেলেন, যা খণ্ড বিখণ্ড মানব জাতিকে একটি মহামিলন মঞ্চে মিলিত হবার সুযোগ করে দিচ্ছে, সেই অখণ্ড দর্শনের কিছু মৌলিক বিষয় আছে যাকে আমরা মৌলিক স্তম্ভ বলতে পারি। এই মৌলিক বিষয় বা স্তম্ভগুলোর বিষয়ে আমাদের সকলকে অবহিত হতে হবে এবং এই সম্পর্কে আমাদেরকে দ্বিধাহীন চিত্তে আপোষহীন প্রয়াসে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শ্রী শ্রী গুরুদেবের অনুগ্রহীত জন হিসেবে আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে শ্রীগুরু নির্দেশিত পথে অকপট প্রাণে কায় মনোবাক্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। এই পথের সব কিছু বিবেচনা শ্রী গুরু করে গেছেন, এখন প্রয়োজন আমাদের অনুশীলন। সুতরাং ভিন্ন মত পথের প্রতি আমরা নিরপেক্ষ থাকব, আমরা পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণি সকল মত পথের নির্যাসকে এই সুমহান দর্শনে সমাবেশিত করেছেন সেই বিষয়ে অবহিত হয়ে এই দর্শনের মধ্য দিয়ে সকল দর্শনের মূল আনন্দকে লাভ করার চেষ্টা করব। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, সাধন পথে এগিয়ে যাওয়ার শ্রীগুরুর দর্শন অনুশীলনের এবং প্রচারের বিষয়ে পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণি অত্যন্ত সুচারুভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের জন্য পথ নির্দেশ করে গেছেন। তিনি
যে পথ দিয়ে গেছেন তিনি বলে নয়, যে কোনো শিষ্যর জন্যই তার গুরুর পথে চলতে গেলে বিশ্বাসের প্রয়োজন, সাধনের প্রয়োজন। পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনি আমাদেরকেও তার পথে চলার যে পথ নির্দেশ করে গেছেন সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, বিশ্বাস ব্যতীত সাধন হয় না, সাধন ব্যতীত শ্রদ্ধা আসে না, শ্রদ্ধা না আসিলে নিষ্ঠা জাগে না, নিষ্ঠা না থাকিলে ত্যাগের উন্মেষ হয় না। এই যে মানব জীবনের এক গৌরবময় সার্থকতা আত্মোৎসর্গ বা ত্যাগে, সেই ত্যাগ শুধু শুধুমাত্র কল্পনা বা আলোচনার মধ্য দিয়ে আসতে পারে না। এর যে কয়েকটি মৌলিক স্তর সেই সম্পর্কেই শ্রী শ্রী বাবামণি বললেন যে বিশ্বাস লাগবে, এই বিশ্বাস থেকে সাধন আসবে, সাধন থেকে শ্রদ্ধা আসবে, শ্রদ্ধা থেকে নিষ্ঠা আসবে, এবং যেখানে নিষ্ঠা অব্যভিচারিণী প্রাণময় প্রাণবন্ত প্রেমময় সেখানেই ত্যাগের জন্ম। সুতরাং ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমাদের বিশ্বাসী হতে হবে, বিশ্বাস নিয়ে প্রেম সহকারে আমাদের সাধন করতে হবে, সাধনের মাধ্যমে আমাদের শ্রদ্ধার শক্তি অর্জন করতে হবে, শ্রদ্ধার শক্তিতে আমাদের প্রাণে নিষ্ঠা আসবে এবং নিষ্ঠাপূর্ণ কর্ম আমাদেরকে ত্যাগে প্রবুদ্ধ করবে। আমরা যারা সংঘ সেবার প্রয়াসী হতে চাই, আমরা যারা সংঘ সেবক হিসেবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই কয়টি বিষয় আমাদেরকে অত্যন্ত গভীরভাবে অনুভব করার চেষ্টা করতে হবে। সাধন এবং বিশ্বাস পরস্পরের সম্পূরক, এজন্য শ্রী শ্রী বাবামণি বললেন, বিশ্বাস নিয়া সাধন করো, সাধন করিয়া বিশ্বাস অর্জন করো, সাধন করিয়া শ্রদ্ধাশীল হও, নিষ্ঠাবান হও। কাজেই বিশ্বাস, সাধন, শ্রদ্ধা, নিষ্ঠা, এই চারটি মৌলিক অনুশীলন সম্পর্কে আমাদের প্রেমময় আস্থা এবং অনুশীলন থাকতে হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এরপরে বলছেন, শুধু নিজেকে নিয়ে থাকে পশুরা, মানুষ নিজের সুখের জন্য নিজের সুখের অবিরোধী ভাবে ত্যাগ স্বীকার করে, আর যে দেবতা হয় সে নিজের সুখ বিসর্জন দিয়াও সর্বজনের সুখ কামনা করে, তাহার সাধন করে। এই যে
জীবনের সুখ ভোগ বা সুখ উপলব্ধি প্রসঙ্গে তিনটি স্তরের ব্যাখ্যা এখানে আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কাছে পেলাম। যে আপনারালয়ে বিব্রত থাকে সে পশু, নিজের সুখের জন্য যে পরের প্রতি দায়িত্ব পালনে উদাসীন থাকে, আরো সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে অপরকে বঞ্চিত করে যে নিজে সুখে মজে যায় সে পশু। আর সাধারণ স্তরের মানুষ অন্যের সুখের অবিরোধী ভাবে ত্যাগ স্বীকার করে এবং নিজেও সুখ ভোগ করে। আর উন্নত স্তরের মানুষ যাদের চরিত্র দেবতার চাইতে শ্রেষ্ঠ বলে সম্মানিত, তারা নিজের সুখ বিসর্জন দিয়ে হলেও সর্বজনের সুখ কামনা করে, তাহার সাধন করে। এজন্যই আমাদের যে সঙ্গসঙ্গীত, যে সঙ্গসঙ্গীত অখণ্ড দর্শনের মৌলিক বিষয়কে কাব্যময় ছন্দে ধরে রেখেছে, সেই সঙ্গীতের শ্রী শ্রী বাবামণি বললেন, শরণ্য হোক ত্যাগের মন্ত্র, ত্যাগী অমৃত নহে কো ভোগ। কাজেই সর্বজনের সুখের তরে আত্মবিসর্জন, এইটি অখণ্ডগণের আদর্শ লক্ষ্য। এবং শ্রী শ্রী বাবামণি এই প্রসঙ্গে বললেন, আমি চাই তোমরা দেবতা হও, বিশ্বাস, সাধন, শ্রদ্ধা, নিষ্ঠা, ত্যাগ, এই সব কিছু মিলিয়া যখন তোমার সমগ্র অস্তিত্বকে মধুময় করিল, তখন তুমি হইলে প্রেমিক। এই জন্যই বলি প্রেমই ভগবান। এই যে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ লভ্য বা লক্ষ্য ভগবান, এই ভগবানকে পাওয়ার এটি একটি শ্রেষ্ঠ পথ। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এখানে আত্মশ্রদ্ধার কথা বলেছেন। তিনি বলছেন, আত্মবিশ্বাস আত্মশ্রদ্ধার জন্ম দেয়, আত্মশ্রদ্ধা আত্মচেতনার বিস্তার সাধন করে, আত্মচেতনা সকলকে আপন করিবার ব্যগ্রতা দেয়, সকলকে আপন করে। সকলকে আপন করিলে বিশ্ব তোমার সহিত অভিন্ন হইয়া যায়, এই অভিন্নত্বই অখণ্ডত্ব। আমরা যে নিজেদেরকে অখণ্ড পরিচয়ে পরিচিত করতে ভালোবাসি, আমরা কেন অখণ্ড? আমরা তখনই অখণ্ড যখন বিশ্বকে আমরা নিজেদের সাথে অভিন্ন বলে মনে করতে পারি। এবং যে সকল স্তরের মধ্য দিয়ে বিশ্ব আমার সঙ্গে অভিন্ন হবে, সেগুলো বলতে গিয়ে শ্রী শ্রী বাবামণি বলছেন যে আত্মবিশ্বাস আত্মশ্রদ্ধা এর প্রয়োজন হবে। যার আত্মবিশ্বাস থাকে না
সে নিজেকে শ্রদ্ধা করতে জানে না, যে নিজেকে শ্রদ্ধা করতে জানে না তার মধ্যে আত্মচেতনার বিস্তার হয় না। সুতরাং ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং এই বিষয়ে আমাদের তৎপর হতে হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনি আমাদের জীবনের একটি মৌলিক বিষয় হিসেবে ত্যাগের কথা বলেছেন। প্রতিটি জীবনেই ত্যাগের অনুশীলন থাকবে। আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনির এক নির্দেশে পাই, শ্রী শ্রী বাবা মুনি বলছেন, আমি তোমাদিগকে জগন্মঙ্গলের দীক্ষা দিয়াছি, যেই দীক্ষা আমার পূর্বে পৃথিবীর অন্য কোন আচার্য দেন নাই। তোমরা তোমাদের জগন্মঙ্গল চিন্তার মাধ্যমে ব্রহ্মাণ্ডে অতুলনীয় হও। কাজেই ত্যাগের একেবারে চরম পরাকাষ্ঠা অনুভব করা যায় জগন্মঙ্গল চিন্তা ভাবনা ও সাধনা। পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনি অনুগ্রহ করে জীবনকে শ্রেষ্ঠভাবে অনুভব করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এই জগন্মঙ্গল দীক্ষাটি প্রদান করে। আমাদেরকে শ্রী ভগবানের শ্রীনাম জপের আগে জগন্মঙ্গল সংকল্প করতে হয়। তার মানে আমি জগন্মঙ্গল কর্মে নিজেকে সর্বদা সর্বথা নিয়োজিত রাখার প্রতিশ্রুতি প্রদান করছি। পরমারাধ্য শ্রী শ্রী বাবা উনি তিনি কত সুন্দরভাবে আমাদের জীবনের অতি সাধারণ বিষয়গুলোকেও কাব্যময় সৌন্দর্যে তুলে ধরেছেন। আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি, জন্মকালে রক্তে স্নান করে পৃথিবীতে এসেছি। এটি তো লক্ষ লক্ষ বৎসর ধরে যতদিন যাবৎ মানুষ মাতৃ গর্ভ হতে প্রসূত হচ্ছে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু এর সঙ্গে জীবনের লক্ষ্যের যে একটি অতি উৎকৃষ্ট সম্বন্ধ আছে এটি আমাদেরকে দেখিয়ে দিলেন পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনি। তিনি বললেন, দিয়ে দেবার তোরে তো এই জীবন পেয়েছি, রক্ত দেব বলে মায়ের রক্তে নিয়েছি। আমি যখন জন্মগ্রহণ করেছি এই যে মাতৃ রক্তে স্নান করে এসেছি, এটি আমার জীবনের লক্ষ্যকে ঘোষণা করছে, এটি প্রতিশ্রুতি যে আমাকে আত্মত্যাগ স্বীকার করতে হবে। আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, কাজেই ত্যাগকে
অস্বীকার করা মানে আমার জন্মকে অস্বীকার করা। পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি যে বিভিন্ন ভাবে জগৎ কল্যাণের কথা বলেছেন এবং সুস্পষ্ট ভাবে তিনি বললেন যে জগন্মঙ্গলের দীক্ষা তার আগে আর কেউ দেন নাই, সকলেই উদ্বুদ্ধ করেছেন, সকলেই প্রেরণা দিয়েছেন, কিন্তু জীবনে জগন্মঙ্গল কর্মকে সাধনার একটি মৌলিক বিষয় হিসেবে গ্রহণ করতে হবে এই বিশ্বাসের বীজ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পৃথিবীতে সর্বপ্রথম বপন করেছেন। সুতরাং আমরা যারা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির স্নেহসিক্ত, আমাদের কর্তব্য হবে এই বিষয়ে সজাগ সচেতন হওয়া। আজকে আমরা আদর্শ প্রচারের জন্য, শ্রী শ্রী গুরুদেবের আদর্শ প্রচারের জন্য কত উদ্যোগ গ্রহণ করছি, এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বললেন, নিজের জীবনের দৃষ্টান্ত দিয়া শত শত নরনারীর জীবনের মোড় ফিরাইয়া দিবার নামই আদর্শ প্রচার। আমি বলছি, খুব জোর দিয়ে বলছি, বিভিন্ন ভাষায় বিভিন্ন উদ্ধৃতি সমৃদ্ধ ভাবে বলছি, কিন্তু না, শ্রী শ্রী বাবামণি বললেন যে নিজের জীবনের দৃষ্টান্ত দিয়ে শত শত নরনারীর জীবনের মোড় ফিরিয়ে দিবার যে প্রয়াস, এরই নাম আদর্শ প্রচার। সুতরাং ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে এই প্রচার ব্যবস্থার আশ্রয় নিয়েছি বটে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হবে নিজেদের জীবনের দৃষ্টান্ত দিয়ে অপর শতজনের জীবনকে আদর্শমুখী করা। কাজেই এই বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা কোন সাধারণ আলোচনায় এই উদ্যোগে মিলিত হই না, সাধারণভাবে সকলের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলেও সুনির্দিষ্টভাবে যারা প্রতিজ্ঞাবদ্ধ যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি যে অগতানুগতিক অনুপম দর্শন জগৎকে দিয়েছেন, সেই দর্শন সেই শিক্ষা আমরা জীবন দিয়ে প্রচার করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা তো বিভিন্ন সময়ে পরস্পরের সান্নিধ্য লাভে আনন্দ লাভ করি। এই যে আমার দিন বক্তব্য আমি প্রদান করছি, আপনার কতজন অনুগ্রহ করে আপনাদের স্নেহপূর্ণ উপস্থিতি দিয়ে আমাকে আশীর্বাদ করছেন, কিন্তু দেখুন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে তার সিদ্ধান্ত এবং পথ নির্দেশ প্রদান করে গেছেন। আমরা যখন সমসাধকেরা একে অপরের সঙ্গে মিলিত হব, শুধু সমসাধক কেন,
যখন কোন ভক্তজনের সান্নিধ্যে আমরা যাব, শ্রী শ্রী বাবামণি আমাদের সেই সময়ে করণীয় সম্পর্কে বলছেন। তিনি বলছেন, যে কোনো সমসাধকের সহিত পরিচিত হইবার পরেই একটি বিষয়ে লক্ষ্য দিবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এক গুরু ভাই আরেক গুরু ভাইয়ের সাথে, এক ভ্রাতা এক ভগ্নির সাথে আমরা পরিচিত হলাম, তারপরে আমাদের কর্তব্য কি হবে? শ্রী শ্রী বাবামণি বলছেন, তোমার সঙ্গ যেন তাহার এবং তাহার সঙ্গ যেন তোমার জীবনকে, অর্থাৎ একের সঙ্গ অপরের জীবনকে সুনীতি সদাচার সততা ও সাধনের পথে অধিকতর পরাক্রম প্রদান করে। আমরা একে অপরের সুনীতি সদাচার সততা এবং সাধন বিষয়ে আমরা প্রেরণা হব। আমরা যদি একে অপরকে সুনীতি সদাচার সততা এবং সাধন বিষয়ে উদ্বুদ্ধ করতে না পারি, প্রেরণা প্রদান করতে না পারি, তবে আমাদের পারস্পরিক সাহচর্য এটি আদর্শ সাহচর্য হবে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা অনুশীলন এবং সচেতন হওয়া প্রয়োজন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এই যে আমরা একে অপরের সান্নিধ্য লাভে আনন্দ লাভ করি বা একে অপরের সান্নিধ্য লাভ করতে চাই, সেখানেও আমাদের করণীয় নির্দেশ করে শ্রী শ্রী বাবামণি বলছেন, যাহাদের সঙ্গে এক প্রাণ এক আত্মা হইতে চাহিতেছ, তাহারা সকলে এবং তুমি নিজে আর একজনের সঙ্গে এক প্রাণ এক আত্মা হইয়া লও আগে। আমরা দশ স্থানের দশ ভাই বা এক স্থানের দশটি ভাই বোন একত্রে মিলিত হতে চাচ্ছি। আমাদের আগ্রহ যে আমরা এক প্রাণ এক আত্মা হব, কিন্তু বাবামণি বলছেন যে সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে একজনের সঙ্গে এক প্রাণ এক আত্মা হইয়া লও, ভগবানের সঙ্গে নিজের সম্বন্ধ পাকা না হইলে, যাহার সঙ্গে যে সম্বন্ধ পাদাইতে চাও সেই সম্বন্ধই ক্ষণভঙ্গুর এবং কাঁচা হইয়া যাইবে। কাজে আমরা যদি এক মন এক প্রাণ এক আত্মা হতে চাই, তাইলে সেই ভগবান তার সঙ্গে আগে আমাদের এক প্রাণ এক আত্মা হতে হবে, তা নইলে আমাদের যাবতীয় সম্বন্ধ ক্ষণভঙ্গুর এবং কাঁচা হয়ে যাবে। শ্রী শ্রী বাবামণি বললেন, তোমার প্রত্যেক ভ্রাতা এবং ভগিনীর নিকটে যায়া বলো, প্রত্যেকে যেন ভগবানের সঙ্গে দেহে মনে প্রাণে অবিচ্ছেদ্য আত্মীয়তার পরম বন্ধন অবিলম্বে সৃষ্টি করিয়া লয়। দিস ইজ দ্য মেসেজ। আমাদের প্রত্যেককে ভগবানের সঙ্গে দেহে মনে প্রাণে অবিচ্ছেদ্য আত্মীয়তার পরম বন্ধন সৃষ্টি করতে হবে।
এটা যদি না হয় তবে কি হবে? শ্রী শ্রী বাবামণি বললেন, নতুবা ধর্মের নাম করিয়া যে যাহার সহিত যে নিকটত্বই স্থাপন করুক না কেন, তাহার ভিতরে এমন কতকগুলি দুর্বলতা থাকিয়া যাইবে যাহা নারকীকে ঠেলিয়া স্বর্গে তুলিবার পরিবর্তে স্বর্গীয়কে টানিয়া নরকে নামাইবে। এটি অনুভবের কথা, আমরা সংঘ করি কিন্তু সংঘ যেন আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। আনন্দ প্রত্যাশা করে আমরা যেন দুঃখ পাচ্ছি, তার কারণ কি? এইটি শ্রী শ্রী বাবামণি বলছেন যে ভগবানের সঙ্গে আমরা যদি দেহ মন প্রাণে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে না তুলি, তবে ধর্মের নাম করেও যার সহিত যে নিকটত্ব স্থাপন আমরা করতে চাই না কেন, তার ভিতরে কতগুলো দুর্বলতা থেকে যাবে, যে দুর্বলতাগুলি নারকীকে স্বর্গে তুলবে না বরং স্বর্গীয়কে নরকে টেনে নামাবে, যাহা লৌহ খণ্ডকে স্বর্ণে পরিণত করিবার পরিবর্তে কাঞ্চন পিণ্ডকে কাঁচের অপেক্ষা হেয় করিবে, যাহা পুঁতি গন্ধময় পঙ্কিল বাসনার স্রোতকে প্রেমের প্রবাহে পরিণত করিবার পরিবর্তে মন্দাকিনী ধারাতুল্য অকৈতব প্রেম নির্ঝরকে কামের কূপে আনিয়া গণ্ডিবদ্ধ করিবে। কাজেই ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, সংঘ জীবনকে যদি আনন্দময় করতে হয়, যদি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্বন্ধকে স্বর্গসুখ সমৃদ্ধ করতে হয়, তবে আমাদের প্রত্যেককে নিজ জীবনে দেহে মন প্রাণে ভগবানের সঙ্গে একাত্ম হতে হবে, ভগবানের শরণ নিতে হবে। আলোচনা প্রত্যালোচনা ভাব বিনিময় তার পরের কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটিকে নিবিড় অবিচ্ছেদ্য স্বাভাবিক করতে হবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই যে দিক নির্দেশনা প্রদান করলেন, একবারও বললেন না যে গুরুকে প্রণাম করবে, কারণ গুরু তো ব্রহ্মময়, ব্রহ্মের সঙ্গে যে গুরু এক হয়ে আছে, এখানে আবেগ নয়। আবেগকে জয় করে শ্রীগুরুর এই নির্দেশ আমাদের পালন। আমরা যে দেখি কত শ্রম করি কিন্তু সংঘ কর্মের ঈপ্সিত আনন্দ সাফল্য যেন পাচ্ছি না, তার কারণ শ্রী শ্রী বাবামণি এখানে সুনির্দিষ্টভাবে বললেন যে যতক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে সম্পর্ক পাকা না হবে ততক্ষণ তা আমাদের জীবনকে ঊর্ধ্বমুখী করবে না। আমরা যতই কৌশল যতই বুদ্ধি খাটাই না কেন, ভগবানের সঙ্গে যুক্ততা ছাড়া আমাদের বুদ্ধির বিকাশ ঘটবে না। শ্রীমদ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছিলেন, নাস্তির বুদ্ধি অযুক্তেস্য না চ যুক্তেস্য ভাবনা না চ অভাবয়তে শান্তি
অশান্তিষ্য কত সুখম, যে ভগবানের সঙ্গে যুক্ত নয় তার বুদ্ধির বিকাশ ঘটে না, ভগবানের সঙ্গে যে যুক্ত নয়, যারা যুক্ত নয় তাদের মধ্যে সদ্ভাবনা আসে না, সদ্ভাবনা যারা সমৃদ্ধ নয় তাদের জীবনে শান্তি আসে না, শান্তি যার নাই সে সুখ পায় না। এই শ্লোকটিকে আমরা কতবার পড়েছি কিন্তু এর যে নিগুড় অর্থ, শ্রেষ্ঠ অর্থ, পরমারাধ্য শ্রী শ্রী বাবা বনি অতি সহজ সরল অনুপম ভাষায় তা আমাদেরকে যে তুলে দিলেন, কাজেই সঙ্গ জীবন, সঙ্গ সম্পর্ক, সঙ্গ সেবাকে যদি সার্থক করতে হয় ভগবানকে ভালোবাসতে হবে, তার জন্য প্রয়োজন ভগবানের বিশ্বাস, ভগবানের নিষ্ঠা, ভগবানের শ্রদ্ধা এবং তার জন্য ত্যাগের অনুশীলন। আমরা সকলে ভগবানের জন্য, ভগবানের শরণ লাভের জন্য আমরা যেন ব্যাকুল হই এবং আমরা যেন বলতে পারি যে গানের পংক্তিগুলো দিয়ে শুরু করেছিলাম, কাতরতব শরণ মাগি চরণ শুধু লভিতে চাই। হরি ওম।